জম্মু ও কাশ্মীরের 35A ধারা তুলে দিতে চায় কেন্দ্র, এমনই একটা জল্পনা দানা বাঁধছে উপত্যকায়। এ নিয়ে উত্তাপ বাড়ছে রাজ্যে। এর মধ্যে রাজ্যে 25,000 আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্র, এক সপ্তাহ হয়নি সেখানে গিয়েছে 10,000 আধা সেনা। বৃহস্পতিবার থেকে সেখানে নতুন করে আরও আধা সেনা পাঠানো শুরু করেছে কেন্দ্র। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কাশ্মীর থেকে ফিরে যাওয়ার পরই গত সপ্তাহে কাশ্মীরে পাঠানো হয়েছিল 10,000 আধা সেনা। উপত্যকায় কেন এত আধা সেনা? রাজ্যের ডিজি দিলবাগ সিং সংবাদ মাধ্যমে জানিয়েছেন, উত্তর কাশ্মীরে সেনা সংখ্যা কম রয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখেই সেখানে মোতায়েন করা হচ্ছে আরও আধা সেনা। এদিকে জম্মু কাশ্মীরের 35A ধারা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক। বুধবার তিনি জানিয়েছেন, রাজ্য থেকে 35A ধারা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের। প্রসঙ্গত, এই ধারা অনুযায়ী কাশ্মীরের বাইরের কেউ সেখানে কোনো স্থাবর সম্পত্তি কিনতে পারেন না। এদিকে বৃহস্পতিবারই কাশ্মীরে পৌঁছেছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেই সেখানে তিনি গিয়েছেন বলে সূত্রের খবর।